ফাইনালি এখন আমরা বেরোচ্ছি, এখন বাজে মোটামুটি 3:30। আজকে ভীষণ ইচ্ছে ছিল সকাল সকাল একটু বেরোবো, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই, সোহাগেরও তাই। কি ভাল লাগে বাবাই, ভাল লাগছে সোনা? ভাল লাগছে? কিন্তু আমার ভাল লাগে। ও আচ্ছা আচ্ছা, তাই তো, তোমার তো বয়সই হয়নি বাবা ভালো লাগার। বাবাই আমার দিকে তাকাও, তুমি ব্যস্ত থাকলে তো হবে না, তাকাও তাকাও। এটা কি বলতো? এটা হচ্ছে কলেজ। তুমি ফার্স্ট টাইম কলেজ এলে বলো? এটা হচ্ছে বেথরহরি কলেজ। ওয়াও কত পাল্টে গেছে। আমি এই কলেজটাতে পড়তাম, যদিও তখন এতটা উন্নত ছিল না, তখন এই সাইডের বিল্ডিংটা অল্প একটুখানি ছিল, জাস্ট যতটা দেখতে পাচ্ছ এর মধ্যে হয়তো ওই 4% ছিল, 4%-এর মধ্যে 1% ছিল, এগুলো সব পরে হয়েছে। আর এই সাইডের বিল্ডিংটা তখন ছিল, আর এটা মনে হয়েছিল, আমার তো মনেও পড়ছে না, আর ওই সাইডটা ছিল, আর এগুলো কিছুই তখন ছিল না। বাট এত বছর পরে এসে দেখছি অনেক চেঞ্জ হয়ে গেছে। করেও মধ্যে কোথাও কোনো ফুল দেখলেই হলো, সেটা তাজা ফুল হোক বা এরকম আর্টিফিশিয়াল ফুল হোক, দেখলেই হলো সঙ্গে সঙ্গে আমাকে এনে গিফট করে। আমি প্রায় 9 বছর পর কলেজে এলাম, আর এই 9 বছরে আমার অনেক ধারণা বদলে গেছিলো। আমি মনে করতাম যে এখন হয়তো ছেলেপেলা টন্টিং টন্টিং করে না, বা এখন হয়তো ছেলেরা একটু অন্যরকম হয়ে গেছে, শুধরে গেছে, এই যেরকম হতো আর কি কলেজ লাইফে, যেগুলো দেখতাম পাশ কাটিয়ে যাওয়ার সময় একটা হয়তো কথা বলে চলে গেলো, একটা কিছু বলে চলে গেলো, ভাবতাম কি এগুলো হয়তো এখনও হয় না। বাট এত বছর পরে কলেজে এসে রিয়েলাইজ করলাম না, সেগুলো এখনও হয়, কিন্তু আমি এই জায়গাটা অতিক্রম করে চলে গেছি, তাই আমি ভাবতাম হয় না, বাট সবই হয়। এখন আছি আমি বেথরহরি কলেজের সামনে, কলেজ থেকে বেরিয়ে পড়েছি, প্রচুর ছেলেমেয়ে এসেছে, মানে আমি তো ভাবিনি যে এত ছেলেমেয়ে এই সময় অন্তত থাকবে। আর সত্যি কথা বলতে কি একটা জিনিসটা ফিল করলাম না, যারা ইয়াং মানে যারা বিবাহিত না এখন অবধি, সরস্বতী পুজোটা অ্যাকচুয়ালি তাদেরই জন্য, মানে মজ আলাদা। আর আমি সেজেছি, সেটা ভাবছি যে অনেকটা বেশি সাজা হয়ে গেলো না তো, কিন্তু এখানে এসে দেখছি ওরে বাপরে এইসব ব্রাইডাল মেকআপ করে চলে এসছে, মেকআপ পরেছে, কাতান শাড়ি পরেছে, গর্জিয়াস জুয়েলারি পরেছে, একদম চোকার, তারপরে নেকলেস, লং, সব কিছু পরে চলে এসছে। যাই হোক, তো এদের দেখে মনে হচ্ছে যে আমি অনেক কমই সেজেছি। এখানে আমরা দাঁড়িয়ে আছি, আর সোহাগ একটা দোকান দেখে চলে গেছে ঠাম্মির হাত ধরে সেই দোকানে, সেখান থেকে মনে হয় চিপস টিপস কিনছে। হ্যাঁ কেনা হয়েও গেছে, এখন ফিরছেও, দেখো দৌড়াচ্ছে, দেখেছো কি সাহস, এক চুলো ভয় পায় না। আমরা একটুখানি বয়সে বড়দের দেখলে কত ভয় পেতাম। এরপর আমরা আবার বেরিয়ে গেলাম অন্য কোন স্কুল বা কলেজের উদ্দেশ্যে। স্কুল দিদা, স্কুল কি, কার স্কুল? আই স্কুল, আর স্কুল এভাবে স্কুল বলতে হয় নাকি? সূর্য মামা ওই ঝুঁকি দেয়, কিন্তু সূর্য মামা ডুবতে বসেছে এখন, আর আমরা এখন ঘুরতে বেরিয়েছি, ইয়ে মজাই আলাদা। এখন আমরা চলে এসেছি বেথরহরি শিশু বিদ্যা মন্দিরে, এটা আমাদের এখানকার আরো একটা ইংলিশ মিডিয়াম স্কুল। আমি
সেন্টেভিয়ার স্কুলে দেড়টার সময়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নামটা বলি, কি যেন নাম? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা, তুমি সে? আচ্ছা আচ্ছা, এটা কে? এটা মেয়ে। ও বাহ, খুব ভালো তোমার প্রোডাক্ট। থ্যাংক ইউ গো। তারা মাসুমনি পাশে এখন আমরা চলে এসেছি বেথরোহরি জেসিএম হাই স্কুলের সামনে, এখন স্কুলে ঢুকবো। এটা হচ্ছে সোহাগের বাবার হাই স্কুল, মানে সোহাগের বাবা এই স্কুলেই পড়াশোনা করেছে। কত বছর পরে স্কুলটা এলাম, একটা সময় এই স্কুলটা আমার স্বপ্নের স্কুল ছিল। প্রত্যেকটা ছাত্র জীবনে তার কিছু কিছু স্কুল থাকে স্বপ্নের, যেমন কিছু কলেজ হয় কারো স্বপ্নের, কোনো হাই স্কুল হয় স্বপ্নের, কখনো কোনো প্রাইমারি স্কুল। তো প্রাইমারি তো খুব ছোটো, তখন মনে থাকে না, কিন্তু স্কুল লাইফটা সবাই মিস করে, যেমন আমি খুব মিস করি যে স্কুলটা, যে সিএম হাই স্কুল। সব প্রজেক্ট তৈরি করেছি, দারুণ লাগছে গো। এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া টু জলপাইগুড়ি যায়। তো এটা এখন আমাদের বেথরের উপরে অবস্থান করছে। এখানে আরও একটা সুন্দর ডেকোরেশন করা রয়েছে, যেখানে লেখা রয়েছে ফটো জোন। তার মানে এখানে এসে সবাই যাতে সেলফি তুলতে পারে আর যেন খুব ভালো ফটো ওঠে, সেই জন্য এই জায়গাটা অ্যারেঞ্জ করা হয়েছে। আমার বেশ ভালোই লাগলো দেখতে, এবং আমি দেখছি সবাই গিয়ে ছবিও তুলছে খুব সুন্দর। আর এখানে লেখা রয়েছে উই লাভ জেসিএম। এটা হলো মা সরস্বতীর মূর্তি, খুবই সুন্দর। এই হলো ফুল প্যান্ডেলটা, মানে থিমটা আর কি করেছে এটা কি, এটা তো বুঝতে পারছি না। এতক্ষণ আমি দু তিন জায়গায় ঘুরলাম, বেথরোডি কলেজে গেলাম, আর একটা বাচ্চাদের স্কুলে গেলাম, আর এখন এলাম এই এই এখানে জেসিএম স্কুলে। বিশ্বাস করো, সত্যি কথা বলতে কি এই স্কুলে আসতে চাইছিলাম না আমি, কারণ আমি ছোটোবেলায় একবার এসেছিলাম, তারপর আর আসিনি, বয়েজ স্কুল তাই আর আসিনি। আর সত্যি এখন এসে না আমার মনটা খুশি হয়ে গেল এই জিনিসগুলো দেখে। ফাটানোর পরে এটাকে মাখাতে হয় খুব সুন্দর করে, মাখানো হচ্ছে ওইখানটায়, ওইখানটা হচ্ছে মাখানো। আমি মাখানোর পরে হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, দেখতে ঠিক কেমন হয়। এটা সিস্টেমটা হচ্ছে মাখানোর পরে ওই বেলের মধ্যেই কদবেল মাখাটাকে এভাবে দিয়ে তারপর আটকে দেয়, টেকনিকটা কিন্তু দারুণ সুন্দর। মাখানোর পরে না দেখতে খানিকটা এরকম লাগে, আর খেতে তো অসাধারণ টেস্ট। আর ওই বললাম যে আমার এইটা বেসিক্যালি দেখানো, তার কারণ হচ্ছে আসাম ত্রিপুরা সাইডে এটা পাওয়া যায় না, আমি শুনেছি ত্রিপুরার মানুষও চেনেও না। দারুণ কেন,